আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পিডিএফ ফাইল বা ওয়ার্ড ফাইল নিয়ে কাজ করতে হয় তো সেই পিডিএফ ফাইল এবং ওয়ার্ড ফাইল কখনো কখনো ওয়ার্ড থেকে পিডিএফে যেতে হয় কখনো কখনো পিডিএফ থেকে ওয়ার্ড ফাইলে আমাদেরকে আসতে হয় তো এই যে দুটো মাধ্যম ওয়ার্ড ফাইল এবং পিডিএফ যাওয়া এবং পিডিএফ থেকে ওয়ার্ডে যাওয়া তো এটা বিভিন্ন সময় আমাদের অসুবিধা হয় তো আমি এখানে ডকুমেন্টস বা ওয়ার্ড প্যাড থেকে কীভাবে আমরা পিডিএফে সেভ করবো বা পিডিএফ তৈরি করব কোনোরকম সফটওয়্যার ছাড়া সেটা আমরা আজকে দেখে নেব তো প্যাডে ডাইরেক্ট যদি আমি কোনো ডকুমেন্টস লিখি বা রেডি করি তো তারপরে আমাদের এখানে সেভ বা সেভ এ গিয়ে আমাদের এখানে সেভ অপশান পাবো তো আমাদের এখানে সেভ এ ক্লিক করার পরে ফাইল নেম এবং সেভ এজ টাইপ এই দুটো অপশান দেখতে পাবো তো আমরা মনে করতে পারি সেভ এজ টাইপে ক্লিক করে আমি এখানে সেভ এজ পিডিএফ বলে কোনো অপশান পেয়ে যাব কিন্তু এখানে কোনো অপশান নেই তাহলে আমাদের এই অপশান এখানে কোনো রকম পিডিএফ অপশান পাচ্ছি না সেক্ষেত্রে আমি এটা কী হবে পিডিএফের সেভ করব তো আমরা এই সেভ এজে না গিয়ে আমরা এই জায়গায় অপশানে যাব এই প্রিন্ট অপশানে যাব প্রিন্ট অপশানে আমরা ক্লিক করব প্রিন্ট অপশানে ক্লিক করে আমরা এই অপশানটা পাব এখানে আমরা এই প্রিন্টার যে অপশান আছে এই প্রিন্টার অপশানে ক্লিক করব প্রিন্টার অপশানে ক্লিক করে আমাদের সামনে যদি প্রিন্টার কোনো কিছু থাকে কোনো প্রিন্টার যদি কম্পিউটার সঙ্গে অ্যাটাচ করা থাকে সেক্ষেত্রে আমার সেই প্রিন্টারের নামটা শো করবে আর যদি না থাকে বা থাকলেও এই মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এই অপশানটা আমরা পাবো এই অপশানটা আমরা ক্লিক করব ক্লিক করে আমরা এখানে প্রিন্ট বাটনে ক্লিক করব তাহলে আমরা কী করলাম প্রথমে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্টস রেডি করে নিলাম রেডি করে নেওয়ার পর এখানে প্রিন্ট অপশানে গেলাম প্রিন্ট অপশানে ক্লিক করে আমরা এখানে আমার প্রিন্টারটা সিলেক্ট না করে আমি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এই অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এখানে আরেকটা অপশান এলো প্রিন্ট এই প্রিন্টটায় আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সামনে সেম আর একটা অপশান চলে এসছে ফাইল নেম আর সেভ অ্যাজ টাইপ এ পিডিএফ এই যে পিডিএফ অপশানটা এখানে আমার নতুন করে চালু হয়ে গেছে এখানে আমি একটা নাম দিয়ে দেব এবং এটাকে আপনার লোকেশান সেট করে আপনি এখানে পিডিএফে সেভ করবেন আপনার এটা পিডিএফে সেভ হয়ে গেল তো এইভাবে আমরা কোনো রকম সফটওয়্যার ছাড়াই বা কোনো রকম ওয়ার্ড ছাড়াই আমরা ডাইরেক্ট পিডিএফ ফাইলে আমরা সেভ করতে পারলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ